অনেক বছর আগে বিজয়নগরে শ্রীকৃষ্ণদেব রায় নামক এক রাজা তাঁর সাম্রাজ্য চালাতেন। তার দরবারে এক দরবারি ভীষণ বুদ্ধিমান এবং দ্রুত উত্তর দিতেন। রাজা এবং অন্য দরবারিরা তাকে ভীষণ ভালোবাসতেন। তার নাম ছিল তেনালি রামকৃষ্ণ। একবার রাজা কৃষ্ণদেব রায় এক শিল্পীকে দিয়ে নিজের ছবি তৈরি করিয়েছিলেন। সেই শিল্পীর নাম ছিল রাজবর্মা। রাজবর্মা রাজার খুব সুন্দর ছবি বানিয়েছিল। ছবিটি দেখে রাজা ভীষণ খুশি হয়েছিলেন। তিনি রাজবর্মাকে নিজের মন্ত্রী করে নিলেন। রাজবর্মা শিল্পী ছিল, তাই রাজকার্যের ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। প্রবন্ধকার্যে তার মাঝে মাঝেই ভুল হতো এবং প্রজারা দুঃখী হয়ে পড়েছিল। সবাই মিলে তেনালি রামকৃষ্ণর কাছে গেল এবং প্রার্থনা করে বলল, রাজবর্মাকে যেন রাজকার্য থেকে মুক্তি দেওয়া হয়। তেনালি রামকৃষ্ণ সবাইকে বললেন, রাজা শ্রী কৃষ্ণদেব রাজবর্মাকে ভীষণ পছন্দ করে, তাই একটু ভাবতে হবে। এখন আপনারা যান। কিছুদিন বাদে তেনালি রামকৃষ্ণ রাজা কৃষ্ণদেব রায়কে নিজের ঘরে ভোজনের জন্য আমন্ত্রণ জানান। রাজা নিমন্ত্রণ স্বীকারও করে নিলেন। তেনালি রামকৃষ্ণ খাবার তৈরি করার জন্য ছুতোরদের ডেকেছিলেন। নির্দিষ্ট সময় রাজা নিজের পরিজনদের নিয়ে তেনালির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সবাই খেতে বসলেন, খাবার পরিবেশনও করা হলো। অতিথিরা যখন প্রথম গ্রাস মুখে তুললেন, তখনই তাদের চোখে জল চলে এলো। রাজা রেগে গিয়ে বললেন, আরে রামকৃষ্ণ, এটা তুমি কিরকম খাবার তৈরি করেছো? তুমি কি আমাদের মেরে ফেলতে চাও? এই খাবার কে তৈরি করেছে? তেনালি রামকৃষ্ণ উত্তরে বললেন, মহারাজ, এই খাবার তো খুব ভালো ছুতোররা তৈরি করেছে। তখন রাজা বললেন, আরে ছুতোররা কিভাবে খাবার তৈরি করবে? তারা তো গাছের ডালপালা কাটা, ছেঁড়া ছোলা এবং সিংহাসন বানাতে জানে। খাবার তৈরি করা তাদের কাজ নয়। রামকৃষ্ণ, তুমি কি পাগল হয়ে গেছো? তেনালি রামকৃষ্ণ হাত জোড় করে বললেন, মহারাজ ক্ষমা করবেন, যখন শিল্পী মন্ত্রী হতে পারে, রাজকাজ সামলাতে পারে, তবে ছুতোর খাবার তৈরি করতে পারবে না কেন? রাজা শ্রী কৃষ্ণদেব রায় তেনালি রামকৃষ্ণর কথা বুঝতে পারলেন। তিনি রাজবর্মাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে কলা বিদ্যালয়ের ব্যবস্থাপক বানিয়ে দিলেন।